মেসির জাদুতে বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা। অঘটন দিয়ে শুরু হলো আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ মিশন। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে দারুণ চাপে পড়ে আর্জেন্টিনা। নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে, এমন সমীকরণে মেক্সিকোর মুখোমুখি হয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মেক্সিকোকে 2-0 গোলে হারায় আর্জেন্টিনা। দলটির হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি এবং দ্বিতীয় গোলটি আসে ফার্নান্দোজের পা থেকে। শেষ পর্যন্ত 2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। এই জয়ে নকআউট পর্বের লড়াইয়ে টিকে রইল আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 15 মিনিট অতিবাহিত হলেও গোল পাচ্ছিল না দুই দল। এরপরই আর্জেন্টিনার জন্য যেন ঈশ্বর প্রদত্ত ত্রাতা হয়ে আবির্ভাব হয় মেসির। বাঁ পায়ের জাদুকরী ছোঁয়ায় আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে দেন তিনি। ম্যাচের 64 মিনিটে ডিমারের কাছ থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে 21 ম্যাচে 8 গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি তিয়াগো ম্যারাডোনাও 21 ম্যাচে করেছেন 8 গোল। ম্যাচের 87 মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দোস। এক জয় ও এক পরাজয়ে আর্জেন্টিনার পয়েন্ট 3।